রাহুল আব্বাজান, তুমি তো অনেক ভালো ছেলে তাই না? আমি তো গুড বয়। আব্বাজান, তোমার আব্বাই কি তোমারে সাপাং সাপাং মারে? মাইরে মাইরে ধমক দেয়, আমার উল্টা পাল্টা বকাও দেয়, আমি কিছু মনে করি না। আমার মাঝে মাঝে খারার উপর দৌড়ানি দেয়। ভালো তো, আমি জানি। কি জানো? আমার বাপ একটা খারাপ মানুষ, তুমি একটা খারাপ মানুষ। এটা তুমি কি কইলে বাজান? কি কি কইছি? আব্বা এক ধরনের খারাপ, তুমি আরেক ধরনের খারাপ। তুই তো কোনো কাম কাজ করো না, বাদাই মা। তুমি মাইজের টিকা চায়া চায়া খাও, আব্বা মাইজেরটা মাইরা খায়। কি ঠিক কইছি না? ঠিক কও না, তোমার আব্বারটা ঠিক কইছি বাজান, আমারটা তুমি ঠিক কও না। তুমি মাইজের কাছে চায়া চায়া খাও, বগির গোমত খাও না। কিন্তু কেন খাই জানো? না কি কইতে যাস কইলা? কইতে চাই আমি আপনার একমাত্র শালক, কত বছর ধরে আপনি লাল ধরে পড়ে রয়েছি, কি একটা থামড়া দিয়া দাঁত কটা ভালাই দিব। আমি একটা মানুষ, আমার লাজ পেলি কই যে এটা তোরা টানটানি করতে যাস? ঠিক আছে দোলা ভাই, ভুলে গেছে, আপনার ঠ্যাং ধরে পড়ে রয়েছি, কোনো কথাই তো আপনি রাখেন নাই। তার আগে নেই কথা না রাখলে তুই আমার সামনে খাড়ায় কথা কইতে আসছিস কেমনে? যাক আনতে এসব কথা যা কইলি তার সারাংশ যেমন যেমন ধরেন, মানে আমার আব্বা যান অর্থাৎ আপনার শ্বশুর যান, আপনার শ্বশুর যখন ইন্তেকাল করেন তখন আপনার কাছে আমাকে আমানত রাখছিল, আপনি খেয়ানত করছেন নাকি? আর কথা কথা শুধু গালাগালি করেন। আমানত খেয়ানত করছে আমি? ব্যাক কল নাকি তুই? আমি আমানত এতদিন রাইখা তোর লম্বা জোড়া বানাইছি, এই আমানত তুই আমার সামনে খাড়ায় কথা কইতে আসছ, আর আমার কাছ আমি আমানত খেয়ানত করছি, ব্যাক কল কোথা খার? একটু বেশি জ্ঞানী হয়ে গেছ তাই না? রহমত ভাই, ও রহমত ভাই, বাড়ি আসো। কেনটাকে দুলা ভাই, মনে হয় আজিজ মাস্টার। হ্যাঁ আজিজ মাস্টার, তাহলে রিটার্ন করে দিয়ে। আমি তোমার কি ক্ষতি করছি? কেন এই কথা কইলেন কেন? তুমি যেভাবে সালাম দিলা তার অর্থ হলো আপনার উপর অভিশাপ বর্ষিত হোক। কথাটা হইল গিয়ে আসসালামু আলাইকুম, যার অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। ভুলে গেছে আসসালামু আলাইকুম। ঠিক আছে চলবো, আসেন বেশি। বিআই আর ভাই তো একই কথা। আসো আসো মাস্টার ভাই, আসো বসো। আপিয়া মাজরুনি কেমন আছে? আছে, ভিতরে আছে, ভালোই আছে। তোমার বড় ভাই এটা কেমন আছে? তুমি কি কারণ আছে এটা কিন্তু বুঝতে পারছি। কেমনে তোমার কথা ভাবতাম তুমি ধরে ফেলছ। হ্যাঁ এই কোরবানির ব্যাপারেই তোমার লোকে আলাপ করতে আসলাম।